সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24-এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। খালেদা জিয়া গুরুতর অসুস্থ, খালেদা জিয়ার চিকিৎসকরাও ভেবেছিলেন বেশি সময় পাওয়া যাবে না, যা বললেন ফখরুল। বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতের সাড়ে দিয়ে কাঁথাও বানায় না, মন্তব্য রিজভীর। বিএনপির ইফতারে জামায়াতের আমির সহ চার নেতার অংশগ্রহণ। আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত দশ, শত শত ককটেল বিস্ফোরণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। খালেদা জিয়া গুরুতর অসুস্থ, যা বললেন মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ, বন্দি অবস্থায় এখনও মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, এমনটাই জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজকে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হচ্ছেন খালেদা জিয়া। গতকাল বুধবার রাতে তিনি এত অসুস্থ হয়ে পড়েছিলেন যে চিকিৎসকরা সবাই বলছিল আর বোধহয় বেশি সময় পাওয়া যাবে না। আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যে তাকে তারা আপাতত চিকিৎসা দিয়ে সেই অবস্থা থেকে ফিরে আনতে সক্ষম হয়েছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান। বিএনপির নেতৃত্বাধীন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রথম দিন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির মোট ২১ পরিবারের মাঝে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দমন নির্যাতন আওয়ামী লীগের হাতিয়ার, এটা না করলে ক্ষমতায় থাকতে পারবে না। সারা দেশে একটা ভীতিকর ত্রাসের পরিস্থিতি তৈরি করেছে। ফেসিবাদী সরকার ক্ষমতায় থাকতে বিভিন্ন কৌশলে নির্বাচন ব্যবস্থাকে হাতিয়ার বানিয়েছে। এমন কোনো নেতাকর্মী নেই যার বিরুদ্ধে মামলা হয়নি, যাকে নির্যাতন করা হয়নি। এ অবস্থা সারা দেশের, শুধু বিএনপির নয়, পুরো বাংলাদেশের মানুষের একই অবস্থা। পুরো দেশের মানুষ ভয়ে আতঙ্কে থাকে যে কখন কাকে কিভাবে তুলে নিয়ে যায়, কোনো নিশ্চয়তা নেই। তিনি বলেন, এটা একটা ভয়াবহ ব্যাপার, একটা জাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এরপরও তারা দেশের জনগণের ভোটাধিকারের জন্য আন্দোলন করছেন। গণতন্ত্রের আন্দোলন ন্যায়সঙ্গত আন্দোলন, সে আন্দোলনে তারা বিজয়ী হবেন। বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতের সাড়ে দিয়ে কাঁথাও বানায় না, মন্তব্য রিজভীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের স্বার্থ নিয়ে সরকার প্রধান তামাশা করছেন। বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতের শাড়ি তেমন কিনে না, ভারতীয় পুরনো শাড়ি দিয়ে তারা কাঁথাও বানায় না। বৃহস্পতিবার গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে মারা যাওয়া, গুম হওয়া ও পঙ্গুত্বের শিকার নেতাকর্মীদের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এর আগে গতকাল বুধবার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপির যে নেতারা ভারতীয় পণ্য বর্জনের কথা বলছেন, তাদের স্ত্রীদের ভারতীয় শাড়ি এনে কেন পুড়িয়ে ফেলছেন না? তাদের বউদের কয়খানা ভারতীয় শাড়ি আছে? আমি বিএনপি নেতাদের বলবো, তাদের বউরা যেন ভারতীয় শাড়ি না পরেন। রিজভি বলেন, আমার নানার বাড়ি ভারতে, বিয়ের পর একবার গিয়েছিলাম, আমার ছোট মামা সেখানে থাকেন, আসার সময় আমার স্ত্রীকে একটি শাড়ি উপহার দিয়েছিল। আমি কয়েকদিন আগে আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম ওই শাড়িটা কই, আমার স্ত্রী বললেন ওটা দিয়ে তো অনেক আগেই কাঁথা সেলাই করা হয়েছে, আমাদের দেশে একটা রেওয়াজ আছে পুরাতন শাড়ি দিয়ে কাঁথা সেলাই করা। বিএনপির এই নেতা বলেন, ২০১৪ সালে পার্শ্ববর্তী দেশের কূটনৈতিক এসে ভোটারবিহীন সরকারকে প্রকাশ্যে সমর্থন দিয়ে গেল, ২০১৮ সালে রাতে ভোট হলো সেই নির্বাচনকে তারা স্বীকৃতি দিল, এবার ২০২৪ সালে এত বড় একটা ডামি নির্বাচন হয়ে গেল, তারপরও প্রকাশ্যে তারা বলছেন আমরা এই সরকারের পাশে আছি। অথচ ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা বলছে আমরা সুষ্ঠু নির্বাচনের পক্ষে, আমরা কোনো দলের পক্ষে নয়। তিনি বলেন, যে দেশ একটি ভোট ডাকাত সরকারকে প্রকাশ্যে সমর্থন করে সেই দেশের পণ্য বর্জন করা ন্যায়সঙ্গত, তাদের বিরুদ্ধে যে সামাজিক আন্দোলন গড়ে উঠেছে আমরা সেই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করি। ভারতের পণ্য বর্জন করায় সরকার ও তাদের লোকেরা এত বিচলিত কেন, এমন প্রশ্ন রাখেন রিজভি। তিনি বলেন, সীমান্তে হত্যা, ন্যায্য হিস্যার বিষয়ে কেন কথা বলা যাবে না, এগুলো কি দেশের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে না?
বিএনপির ইফতারে জামায়াতের আমির সহ চার নেতার অংশগ্রহণ। রাজনীতিকদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলে জামায়াত ইসলামের আমির সহ দলটির চারজন নেতা অংশ নিয়েছেন। তবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের দুই শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও ভাসানী অনুসারী পরিষদের কেউ অংশ নেননি। বৃহস্পতিবার রাজধানীর লেডিস ক্লাবে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করেন। এই ইফতারে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান ছাড়াও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম সহ চারজন অংশ নেন। গত বছরের ইফতারে জামায়াতকে আমন্ত্রণ জানায়নি বিএনপি। আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত দশ, শত শত ককটেল বিস্ফোরণ। শরীয়তপুরের বিলাসপুর ইউনিয়ন পরিষদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষে শত শত ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এ ঘটনায় দশজন আহত হয়েছেন। আহতদের জাজিরা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত 9টার দিকে ককটেলের আঘাতে সজীব নামে এক যুবক মারাত্মক আহত হন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিলাসপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ব্যাপারী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী জলিল মাতব্বরের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার মিয়া চানমুন্সি কান্দির গিয়াসুদ্দিনের সঙ্গে তার চাচাতো ভাই অপু ও অনিকের সঙ্গে জমি নিয়ে ঝগড়া হয়। এর জের ধরে বুধবার রাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা শত শত ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে পুরো এলাকা কেঁপে ওঠে। এ সময় ককটেলের আঘাতে সজীব মুন্সি নামে একজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সজীব মুন্সির পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ সময় আরও 9 জন আহত হন। স্ক্র্যাচে ভর দিয়ে আদালতে মামুনুল হক যা বললেন তদন্ত কর্মকর্তা। হেফাজত ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর এস এম শফিকুল ইসলামকে তৃতীয় দফায় জেরা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে এই জেরা করা হয়। জেরা শেষে আসামিপক্ষের আইনজীবীরা আরও একদিন জেরা করার জন্য সময় চাইলে আদালত আগামী 23 এপ্রিল পরবর্তী জেরার দিন ধার্য করেছেন। সেই সাথে এদিন মামুনুল হকের জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন। এর আগে এদিন সকালে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। সেই সাথে দুপুরে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে তাকে আদালতে উঠানো হয়। স্ক্র্যাচে ভর দিয়ে মামুনুল হক আদালতে উঠেন। জেরা শেষে তাকে আবার কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত এই মামলায় 40 জন সাক্ষীর মধ্যে 26 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এমভি আবদুল্লাহ, আন্তর্জাতিক অভিযান বন্ধে নাবিকদের উপর চাপ বাড়াচ্ছে জলদস্যুরা। ভারত মহাসাগর থেকে ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ উদ্ধারে জলদস্যুদের উপর যৌথভাবে চাপ বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও ভারতীয় নৌবাহিনী। এতে আগের অবস্থান বদলে উপকূলের 1.5 নটিক্যাল মাইলের মধ্যে জাহাজ নিয়ে গেছে জলদস্যুরা। একই সঙ্গে দুই নৌবাহিনীকে অভিযান পরিচালনা থেকে বিরত রাখতে জিম্মি নাবিকদের ওপর চাপ বাড়াচ্ছে তারা। মঙ্গলবার সন্ধ্যায় দেশের সিনিয়র নাবিক ক্যাপ্টেন আতিক ইউএ খান এসব তথ্য জানিয়েছেন। ক্যাপ্টেন আতিক বলেন, গত দুদিন আন্তর্জাতিক নৌবাহিনী এমভি আবদুল্লাহকে বেশ চাপের মুখে রেখেছে। যুদ্ধজাহাজগুলো এমভি আবদুল্লাহর 1.5 মাইলের মধ্যে অবস্থান নিয়েছে, ফলে জলদস্যুরা জাহাজের নোঙর তুলে আরও ভেতরে চলে গিয়ে তীরের মাত্র 1.5 মাইল দূরে নোঙর করেছে। জলদস্যুরা এটাও বলেছে যে বাড়াবাড়ি করলে জাহাজ তীরে তুলে দেবে, তবে দুই নৌবাহিনী এখনও বিভিন্নভাবে তাদের অবস্থান জানান দিচ্ছে। তিনি বলেন, নৌবাহিনীর চাপে নাবিকদের এখন 24 ঘন্টায় জাহাজের ব্রিজে অবস্থান করতে হচ্ছে। এছাড়া মাঝে মধ্যে ভিএইচএফ ব্যবহার করে নৌবাহিনীকে অনুরোধ জানাতে হচ্ছে যেন কাছে না আসে। জাহাজের অভ্যন্তরীণ অবস্থার কথাও জানিয়ে ক্যাপ্টেন আতিক বলেছেন, জলদস্যুদের অধিকাংশই এখন নিজেদের জন্য স্থানীয় খাবারের ব্যবস্থা করছেন, এতে জাহাজের খাবার হয়তো কদিন বেশি যেতে পারে। অন্যদিকে জাহাজের নাবিকরাও খাবার বেশি দিন চালিয়ে নেওয়ার জন্য ডিনার করছেন না।
এখন মূলত ইফতার আর সেহেরি তৈরি হচ্ছে সবার জন্য। সচরাচর জাহাজে যেভাবে একাধিক তরকারি তৈরি হয় সেটা পরিহার করা হচ্ছে, ক্যাপ্টেন আতিক জানিয়েছেন। নাবিকদের অনেকে ত্বকে অ্যালার্জিতে ভুগছেন জানিয়ে তিনি বলেন, পানি রেশনিং এবং সবসময় ব্রিজে অবস্থান করায় সবার পক্ষে নিয়মিত গোসল এবং কাপড় ধোয়া সম্ভব হচ্ছে না, ফলে নাবিকদের কারো কারো ত্বকে অ্যালার্জি দেখা দিয়েছে। এছাড়া ব্রিজে শুধু একটি বাথরুম, যা 23 জন নাবিক ছাড়া 25-30 জন জলদস্যু ব্যবহার করছে, ফলে বাথরুম নিয়মিত পরিষ্কার করা আর ব্যবহার করা খুবই কঠিন হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন নাবিকরা। অন্যদিকে সোমালিয়ার আধা স্বায়ত্তশাসিত অঞ্চল পুন্টল্যান্ড রাজ্যের নিরাপত্তা বাহিনী পুন্টল্যান্ড সিকিউরিটি ফোর্স জানিয়েছে, তারা 2 জন জলদস্যু গ্রেপ্তার করেছেন, যারা এমবি আবদুল্লাতে জলদস্যুদের জন্য মাদক নিয়ে যাচ্ছিল। পিএসএফ জলদস্যুতার অবসানে যৌথ বাহিনীকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত। তবে জাহাজের মালিক পক্ষ, কবির গ্রুপ এবং সরকার নাবিকদের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স সচিব রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ খুরশিদ আলম বলেছেন, আমরা নেগোসিয়েশন করছি কিভাবে শান্তিপূর্ণ উপায়ে নাবিক ও ক্রুদের কোনো ক্ষতি ছাড়াই জাহাজটি উদ্ধার করা যায়। এছাড়া ছিনতাই হওয়া জাহাজ ও জিম্মি নাবিকদের উদ্ধারে মধ্যস্থতাকারী নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছিল জাহাজের মালিক কবির গ্রুপ।